আমরা আম মাখা করব, আম মাখা খাবো, আম বাগানে বসে গাছ থেকে পেরে পেরে দারুন দারুন আম। জিভে জল চলে আসবে সবার। কাঁচা লঙ্কা কোথায় গেল? এই যে কাঁচা লঙ্কা লবণ দিয়ে মাখা করবো। ততক্ষণ আপনারা আম বাগান ঘুরে নিন। আমার ছেলে ছাতা নিয়ে আগাচ্ছে টুকটুক করে। হাই বাবান, কোথায় যাচ্ছ? লুক এট মি, হ্যাঁ লুক এট ইওর ফেস। কোথায় যাচ্ছ বলো তো? টুপি ঠিক করো দেখি, কথা বলো বন্ধুদের সাথে, বলো ভিউয়ার্স। পিকনিক, পিকনিক, ওকে লেটস গো। ছাতা নিয়ে হাঁটতে খুব ভালোবাসে, আস্তে আস্তে পড়ে। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের আমড় কাননে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আম হয়েছে। এই দেখো আমের সাইজ দারুণ, না একদম অসম। গাছ ভরে গেছে আমে, যদিও এবার খরাতে মালদার প্রচুর আম ঝরে গিয়েছে। আমাদের প্রায় চার ভাগের তিন ভাগ আম তো ঝরেই গিয়েছে, তারপরেও যথেষ্ট ভালো রয়েছে। যদিও যতদিন না পর্যন্ত পাকবে ততদিন ভরসা থাকে না, কখনো বৃষ্টি হয়। আর আদিনা এলাকায় খুব শিলা বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, যেহেতু এটা একটু টিলা টিলা জায়গা, অল্প হওয়াতেই আম ঝরে পড়ে। তবুও দেখা যাক কতটা থাকে। এখন আম আচার করার মতো হয়নি, কারণ আচার করতে গেলে একটু আঁটি হতে হয়, এটার ভেতরে আমের আঁটি এখনও হয়নি, তবে জেলি আচার অবশ্যই হবে। সাইজগুলো দেখো খুব সুন্দর হয়েছে, হাত ভরে যাচ্ছে প্রায়, মাথায় মাথায় আম ঠেকে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে আমগুলো। খেয়েছে বাবু? হ্যাঁ, আম চোর করছিল। ওই যে আদিবাসী ছেলেরা এসছে আম বাগানে, এরা মূলত এসছে ইঁদুর ধরতে। বন্ধুরা আমার ছেলে দেখুন পুকুর পাড়ে মাছ ধরছে। বাবু কি করছো? শাক ভাঙতে এসেছি পুকুর পাড়ে, কিন্তু শাক খুব একটা দেখতে পাচ্ছি না। এক নম্বর বৃষ্টি চলে আসলো, আমার ছেলে মাছ ধরতে বসে গিয়েছে, মাছ তো নাই। লুক এট মি। বন্ধুরা আমি এখন শাক ভাঙছি পুকুর পাড়ে। আমাদের ভেবেছিলাম কলমি শাক তুলবো, কিন্তু কলমি শাক নেই, তো অজ্ঞতা কী করা, সিঞ্চে শাক তুলছি। সিঞ্চে শাক আমার খুব ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে আর তোমরা এই শাককে কী বলো জানিও। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো। আমাদের পুকুর পাড়ে প্রচুর সিঞ্চে শাক হয়েছে, এইটাই ভাঙছি। কলমি শাক নেই, তো খালি হাতে যাওয়ার ইচ্ছে নেই। এই শাক খেতেও আমার খুব ভালো লাগে, বেছে বেছে কচিগুলো নিচ্ছি আমি। তোমরা এই শাককে কী বলো বলবে? অনেকে জল সিঞ্চি শাক বলে, শুধু সিঞ্চে শাক বলে। হ্যালেঞ্চা শাকটা একটু আলাদা, এই টাইপেরই দেখতে, কিন্তু একটু লম্বা হয়, আরও কাটা কাটা হয়, ওটাও জলের ধারেই হয়। আমাদের পুকুর পাড়ে প্রচুর আছে, এর আগে প্রচুর কলমি শাক হতো, তো মাছ ধরার জন্য জঙ্গল কেটে সাফ করাতে কলমি শাকগুলো এখন নেই। তো দাঁড়াও আমি তুলে নিই, তোমরা কিন্তু বলবে এই শাককে তোমরা কী বলো। আমরা এখন লুকিয়ে বেড়াচ্ছি গো, গাছের আম পেরে কার্টুনে ভর্তি করা হচ্ছে আচার খাওয়ার জন্য। পারো বাবু, পেরে দাও। গায়ে লেগে যাবে, আবার গায়ে লেগে মিললে গায়ে হাতে লাগিয়ে দিবে। তালিয়া তালিয়া। আমটাকে আবার কুচি কুচি করে কাটছি, পাঁচটা আম কাটছি। আচ্ছা বন্ধু, বাগানে বসে আম মাখা পা ধরে গেল, জিজি হয়ে গেল পায়ে, পাতলা পাতলা করে চন্দন বাবা ইশারা করছে।
মালদার বউ তুমি তাই হাঁসুয়াটা কেউ শ্বশুর বাড়ি উত্তরাধিকারী সূত্রে শ্বশুর বাড়ি সম্পত্তি বলে মেনে নিয়েছো। মিস্টার সুরঞ্জন বাবু প্রচন্ড বড় ভাবের ভক্ত এই কাঁচা আমের, স্পেশালি ওনার জন্যই একটা বিশেষ গাছ থেকে আম আনা হলো। তো এটা কাশম দি নেই, একজন বানাতে ভালোবাসে আর একজন খেতে ভালোবাসে। কমিয়ে নিবে নাকি? কমিয়ে নিয়ে কি হবে? অনেক ঝাল টাল কম হয়ে যাবে, লবণ আরো দাও। লবণটা দিব। এটা কি আরো লঙ্কা লাগবে? এতে মোটামুটি হাফ কিলো লবণ দিলে ঠিক হতো না? এই যে জিভে জল চলে আসছে, একটা শব্দ আসছে জলের। আমি মার্কেটে বিক্রি তো থাকবে না, মার্কেট এখন রেট বাড়াচ্ছে, টাকা রেট বাড়াচ্ছে, এক্সপোর্টটা বেশি করে যাচ্ছে। আমি তো বললাম বাবু কেবি খাবে, বাবু একটা খাও তো। মার্কেটে কোন কোন লোকাল কোম্পানি থেকে মাল কাম বেটা কাম, লবণ দেখো তো বাবু। আম এবার টেস্ট করে দেখা যাক লবণ টবণ কেমন হয়েছে। নাও একটু দাও, একটু টেস্ট করে দাও, একটু দাও, মেবি লবণটা আরো লাগবে। একদম একটু তুমি কাঁচা নিবে কি? ঠিক আছে, লবণ লাগবে না? লবণ লাগবে। আর মামা কাকে দিয়ে দিন, লবণ কম খায়। এই কি হয়েছে বাবু, আম পাড়া হয়নি? ওই যে আমাদের এক কার্টন আম পাড়া হয়েছে আচারের জন্য, বাড়ির আচারের জন্য একটু নিয়ে নিও। অল্প একটু চাটনি ফাটনি খাবো, একটু জেলি আচার গুলো এই আমি তো ভালো লাগে। মামা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। এমনি উঠিয়ে দিয়ে দাও, আমি একটু নেন না। আমি আম না দেব না, একটু খেয়ে দেখেন। লবণ কম দিয়েছি আপনার জন্য, খেয়ে দেখেন আগে, দিচ্ছি। লবণ লাগবে আরো না? এই যে এক কার্টন এই কাঁচা আম পাঞ্জাব পাঠাবো, পাঞ্জাবে মামার বাড়ি যাবে, মামার বাগানে। এক কার্টন আম হলো, এক কার্টন একবেন। এই আম খাওয়া চলছে, কাশুন্দিটা কম পড়ে গেল, কাজুন্দি থাকলে আরও টেস্ট হতো তাই না? আশা করছি আজকের আম মাখা রেসিপিটি আপনাদের ভালো লাগলো। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো আজকের মতো এখানেই, বাই বাই।